Good morning everyone, welcome back to my channel Sultana's blog. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি সকাল থেকে স্টার্ট করছি। তো কালকে রাত্রিতে হাজবেন্ড এসেছিলেন, তো উনি হলদিরামের সোন পাপড়ি নিয়ে এসেছে আমার ফেভারিট বলে। তো এখানে সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছে, আবার চলে যাবে তাই। আর এখন ঘড়িতে 8:30 মতো বাজে, তার সকাল সকালই ব্রেকফাস্ট হচ্ছে। তো এখানে আমার খালার মেয়েও আছে, দুষ্টুমি করছে ওর দোলা ভাইয়ের সঙ্গে। আর হাজবেন্ড যখনই আসে রাত্রিতে আসে, আবার সকালে চলে যায়, আর কোনো কোনো দিন দুপুরে আসে, দুপুরে তারপর বিকেলে আবার চলে যায়, থাকে না সেরকম করে। তাই এখানে দেখুন হাজবেন্ড চলে গিয়েছে আর আমার খালার মেয়েও চলে যাচ্ছে, ওর নাম মাহি। তো আজ থেকে খালার মেয়ে বলবো না, মাহি বলেই ডাকবো। আর এখানে পাঁপড় বিক্রি করতে এসেছেন একটি কাকু, তো আমি কিছু পাঁপড় নেব, বাড়িতে পাঁপড় নেই আর, তো তাই আমি দেখছি কোনগুলো নেওয়া যায়। সবই ভালো লাগছে, কোনটা ছেড়ে কোনটা নেব সেই রকম মনে হচ্ছে। আর এখানে দেখুন আমি এই টোস্ট, এটা হাজবেন্ড নিয়ে এসেছিলেন কালকে। আর এখানে আমি কাকার কাছ থেকে চাউমিন নিলাম, আর এই তিনটে পাঁপড় নিয়েছি, এগুলোর রঙিন। আর এখানে দেখুন এটা মুগের ডালের পাঁপড়, আর একটা আছে টমেটোর পাঁপড়। তো এই দুটো নিলাম, মাঝে মাঝে করে খাওয়া হয়, আবার ভাতের সঙ্গেও দুপুরে লাঞ্চে যদি পাঁপড় ভাজা হয় তাহলে ভালো লাগে। আর এখানে দেখুন চাউমিনের মশলা, তো এগুলো আমি নিয়েছি। আর ওই যে টোস্ট বললাম, টোস্টটা চায়ের সঙ্গেও সকালে খেতে পারেন, আবার শুধুও খাওয়া যায়, খুবই মিষ্টি লাগে এটা খেতে। আর এরপর আমি একদম দুপুরে লাঞ্চ করে নিচ্ছি। তো এখানে হাঁসের মাংস কালকের ছিল রান্না, ওটাও নিয়েছি। শিম ভাজি আছে, ডিম আছে, আলু ফুলকপির তরকারি আছে। আর আপনাদের একটা কথা বলি, আজকে রাত্রিতে শীতের প্রথম খিচুড়ি পিকনিক হবে আমাদের, আমাদের বাড়িতে না, ছোট মাদের বাড়িতে হবে, পাশের বাড়ি। তো সন্ধ্যায় আজকে ওখানেই একটু মজা হবে, তো আপনাদেরকে ভিডিওটি শেয়ার করব, আপনারা দেখুন। আর এখানে খিচুড়ি রান্নার জন্য সব কিছু দেখুন রেডি করা হচ্ছে, তো কাটাকুটো আরম্ভ করে দিয়েছে সবাই। আমি বসে বসে দেখছি, কারণ আমার কোনো কাজ নেই এখানে। তো এই দেখুন এখানে ডাল, ডিম, আলু, পেঁয়াজ, রসুন। হ্যাঁ, আমি একটা কাজ করেছি, রসুনটা ছিলেছিলাম, রসুনের কোয়াগুলো, তো ওই কাজটা আমি করেছিলাম আর আমার মামি করেছিলেন। তো এখানে বাঁধাকপি কাটা হচ্ছে। আর শীতের দিনে জমজমাটি খিচুড়ি পিকনিক তো ভালোই লাগবে, আর অনেকজন একসঙ্গে করলে তো মজাটা আলাদাই হয়। তো আমরা এখানে অনেকজন একসঙ্গে আছি, তো আপনাদের একটু একটু করে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অনেকে আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না কিন্তু আমার ভিডিও হয়তো দেখেন, তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যান, আর লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের সাপোর্ট না থাকলে কোনো কিছুই সম্ভব না, কারণ
আমি এখন নতুন ইউটিউবে এসেছি, তো অনেকে হয়তো সাপোর্ট করবে, অনেকে করবে না, কারণ জীবনে কোনো কিছু করলে অনেকে হয়তো হিংসা করে, আবার অনেকে ভালোও বলে, তো তার জন্য আপনাদের সাপোর্টের খুবই দরকার। আপনারা না থাকলে কোনো কিছুই সম্ভব না। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে খিচুড়ি অনেকটাই শেষের দিকে, তো এখানে ডিম ভুজিয়া করে নিচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য। আগে করে দেওয়া হয়েছে কিন্তু মনে হচ্ছে যে মানে অল্প লাগছে, তো তাই আবারও 3-4টে ডিম এখানে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছে, তো আবার দেওয়া হবে খিচুড়িতে। এখানে আমাদের খিচুড়ি কমপ্লিট, শীতের রাতে গরম গরম জমজমাটি খিচুড়ি, তো এবার পরিবেশন করা হবে। আর আমার খিচুড়িটা একটু বেশি ভালো লাগে খেতে, এখন বেশি খেতে পারি না কারণ শরীরটা তো অতটা ভালো নেই, কিন্তু অন্য সময় হলে একটু বেশি খাই। শুধু আমি বলে না, যারা যারা খিচুড়ি পছন্দ করেন তারা ভাতের তুলনায় খিচুড়ি একটু বেশিই খাই। আমরা এখানে গরম গরম শীতের রাতে খিচুড়ি এনজয় করি। আর আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।